আজ আমি আপনাদেরকে কই মাছের হরগৌরি করে দেখাবো। কই মাছের হরগৌরি বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। 2 পিস কই মাছ নিয়েছি, নুন, হলুদ, জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা, সর্ষে বাটা, প্রয়োজন হলে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারে। আমি তেল বসিয়ে দিয়েছি, এখানে মাছে নুন হলুদ মাখি নেব। নুন হলুদ মাখিয়ে অল্প ভেজে নেব। নিয়ে একটা পিঠ হবে হরো, একটা পিঠ হবে গৌরী। এটা একটা পুরোনো দিনের রান্না, বাড়িতে অবশ্যই চেষ্টা করতে পারেন, খুব ভালো লাগবে। মাছগুলো আমি দিয়ে দিলাম, অল্প ভেজে নেব এপিট উপিট করে। ভেজে নিয়ে আমি তারপরে রান্নাটা বসাবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি জিরে বাটা দেব, এখানে জিরে আদা বাটা দিচ্ছি 1.5 চামচ মতো, নুন দিচ্ছি 1 চামচ মতো, হলুদ দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ টমেটো বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু জল দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম, যেহেতু এটা হরো আর গৌরী, হরোর কালারটা একটু সবুজ সবুজ হবে আর গৌরীটা হবে হলুদ হলুদ। এক পিঠে হরো, এক পিঠে গৌরী। এবার একটা পিঠ এদিকে দিয়ে দেব, দিয়ে মাছটা হবে, আর একটু জলটা কমে আসবে, তারপরে আমি একটা পিঠ দিয়ে দেবো। কড়াইতে আমি গৌরীর জন্যে এখানে সর্ষে বাটা দিয়ে করব, অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে এবার আমি এটাকে প্রিপেয়ার করতে শুরু করব। কালো জিরে ফোড়ন দিলাম, একটা পিঠ দিয়ে দিয়েছি, এই পিঠটার উল্টে আমি দেবো না, আর একটু ঝোল টানলে পরে এটা আমি অফ করে দেবো, তারপরে আমি গৌরীটা তৈরি করবো। তেল দিয়ে কালো জিরে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু সর্ষে বাটা দেবো, হলুদ দিচ্ছি আর নুন দিচ্ছি। এবার একটু জল দিন, নাড়াচাড়া করে দেবো। গৌরীটা একটু টানবে, আর পাশের গ্যাসে আমার হরো হচ্ছে, হরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই পিঠটা গৌরীর মধ্যে দিয়ে দেবো, অন্য হাতা দিয়ে দেবো, যাতে দুটো আলাদা আলাদা টেস্টই থাকবে দিয়ে যাতে খাওয়া পর্যন্ত। এই যে আমি মাছটা দিই, আমার মাছটা কমপ্লিট হয়ে এসছে। এবার সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, দিয়ে আমি সার্ভ করবো। এটা লেবু পাতা দিয়ে আর লঙ্কা দিয়ে আমি গার্নিশ করেছি। নিচেরটা হলো হরো, ওপরেরটা গৌরী। নিচেরটা হরো, ওপরেরটা গৌরী। আপনারা যখন খাবেন দুটো স্বাদ পুরো আলাদা আলাদাভাবে টেস্ট করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটায় লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।